ধলাইৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী অমিয়কান্তি দাসৰ মনোনয়ন প্ৰত্যাহাৰ। মুখ্যমন্ত্ৰীৰ আহ্বান, মন্ত্ৰী জয়ন্তৰ বুজনিত দলতে ৰৈ গল অমিয়। সাংসদ পৰিমল শুক্লবৈদ্যৰ বিৰুদ্ধে উজাৰিলে সীমাহীন ক্ষোভ। বৰাক উপত্যকাৰ ধলাই সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত সৃষ্টি হোৱা সংঘাত সাময়িকভাৱে মৰিখন হ'ল। প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হৈ বিজেপি ত্যাগ কৰি নিৰ্দলীয় প্ৰাৰ্থীৰূপে মনোনয়ন পত্ৰ দাখিল কৰা জ্যেষ্ঠ নেতা অমিয়কান্তি দাসে অৱশেষত মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰ কৰিলে। ধলাই নতুন বজাৰৰ এটা বিবাহ ভৱনত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু বিধায়ক কৌশিক ৰায়ৰ সৈতে দুঘণ্টাৰো অধিক সময় ধৰি বৈঠকত বহিল অমিয়কান্তি দাস আৰু তেওঁৰ সমৰ্থকসকল। মুখ্যমন্ত্ৰীয়ে ফোন কৰিলে বিদ্ৰোহী বিজেপি নেতাজনলৈ। তাৰ পিছতে মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰৰ সিদ্ধান্ত ঘোষণা কৰিলে অমিয়কান্তিয়ে। মাননীয় মুখ্যমন্ত্ৰী আহ্বানে সাড়া দিয়ে এবং আমার সঙ্গে যারা ছিলেন, যে সমস্ত জনগণ ছিলেন, আমার সমর্থকরা ছিলেন, সবার অনুমতি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আজকে ওনার জনতার উপস্থিতিতে এবং আমার এই হাজার হাজার জনগণের উপস্থিতিতে আমি আমার এই ওটা উদ্যোগ করার সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি সেটা উদ্যোগ করতে সম্মত হয়েছি। বিজেপিৰ বহু পুৰণি আৰু একনিষ্ঠ কাৰ্যকৰ্তা অমিয়কান্তি দাসে দলীয় প্ৰাৰ্থিত্বৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতাৰ সিদ্ধান্ত বাতিল কৰি মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰ কৰিবলৈ লোৱা সিদ্ধান্তক ধন্যবাদ জনালে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। তেখেতসকলে কৈছে যে হয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেতিয়া বিচাৰিছে, গতিকে আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত থাকি দলটোক আগবঢ়াই নিয়া কাম কৰিম। গতিকে মই ভাবোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ প্ৰতি তেখেতসকলৰ যি শ্ৰদ্ধা, যি ধৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ প্ৰতি তেখেতসকলে শ্ৰদ্ধাশীল, তাৰ কাৰণে মই প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাকে মই ধন্যবাদ জনাইছোঁ যে তেখেতসকলে আমাৰ দলটোক আগবঢ়াই নিয়াৰ কাৰণে ভৱিষ্যতে সদায় কাম কৰিম। এই বৈঠকতে ধলাই বিজেপি নেতা কৰ্মীসকলে সাংসদ পৰিমল শুক্লবৈদ্যৰ বিৰুদ্ধে বহু গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰে। অমিয়কান্তি দাসে স্পষ্টকৈ ক'লে দলৰ বিৰুদ্ধে নহয়, এজন নেতাৰ বিৰুদ্ধেহে তেওঁৰ সমস্ত ক্ষোভ। আমিও যখন কথা বলেছি বিগত দিনে, সেখানে আমরা দলের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ ছিল না, ক্ষোভ ছিল একজন ব্যক্তির প্রতি, এবং সেই ব্যক্তি আমাদের এই বিধানসভাকে যেভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে সেগুলো আমরা এখানে রেখেছি এবং আমি আশাবাদী সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে। লগতে বিদ্রোহী নেতাজনে ঘোষণা করে তেওঁলোকে তোলা দাবি পূরণ নহলে আর সাংসদ শুক্লবৈদ্যক নিয়ন্ত্রণ করিব নোৱাৰিলে সমাগত পঞ্চায়েত নির্বাচনত দলীয় প্রার্থীৰ বিৰুদ্ধে প্রতিটো পঞ্চায়ততে বিক্ষুব্ধ নেতাকর্মীয়ে নিজা প্রার্থী দিব। আমরা কিছু কিছু বক্তব্য কথা কোশিকা যন্ত্র আমাকে ব্যক্তিগত বলেছেন, সেগুলো হয়তো পাবলিকলি বলা পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি বলছি ওনাদের সেই কথাগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি, আর যদি না যদি ওনাদের কথাগুলো না রাখেন, যদি সে আরো মাস দিনের পরে পঞ্চায়েত নির্বাচন আছে, আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেক গ্রুপে প্রত্যেক জিপিতে আমরা প্রার্থী দেব। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি রূপে ক্ষুব্ধ নেতা কর্মীসকলের সঙ্গে আলোচনাত বহা মন্ত্রী মল্ল বৰুৱাই কলে ইমান ক্ষোভ কোনো ব্যক্তি বিশেষৰ বিৰুদ্ধে এই সমষ্টিটোত আছে বুলি তেওঁলোকে ধারণা কৰিব পৰা নাছিল। এই সকলো কথা তেওঁ মুখ্যমন্ত্রীক অবগত কৰিব। যি ব্যক্তির প্রতি আপনার কিছু অভিযোগ আছে, কিছু ক্ষোভ আছে, এগুলা কিভাবে ঠিক করতে পারে এটা আমার উপরে, এজ এ গার্জিয়ান মিনিস্টার আমার উপরে, আমিও দেখবো ধীরে ধীরে কিরকম। আর সব কথা এরকম না যে আজকে লাগবো এইরকমই হব, এইটা হইতে লাগবো, রাজনীতিতে এইটা না, রাজনীতিতে স্টেপ বাই স্টেপ। বিজেপিৰ সূত্ৰৰ পৰা জানিব পৰা মতে আজিৰ সভাতে অমিয়কান্তি দাসক 2026 চনত ধলাই সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে বিজেপিৰ নেতৃত্বই। ইয়াৰ লগতে অমিয়কান্তি দাসক দলৰ জিলা সভাপতি বা শিলচৰ উন্নয়ন বৰ্ডৰ অধ্যক্ষ বা জিলা পৰিষদৰ সভাপতি দায়িত্ব দিয়াৰ কথাও জনালে মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিনিধিয়ে। শিলচৰৰ পৰা অৰূপ কুমাৰ নন্দী, DY365।